আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, একদিন আসরের সময় আমরা আল্লাহর রাসূলের দরবারে আসলাম, আল্লাহর নবীর দরবারে এসে দেখি সাহাবীরা উযু করবে, পানি তালাশ করছে কিন্তু কোথাও পানি পাচ্ছে না। এবার আল্লাহর নবীর এক সাহাবী অল্প একটু পানি একটা পাত্রে করে নিয়ে আসলেন, একটু পানি ওই পাত্রে করে নিয়ে আসার পরে আল্লাহ নবী বললেন, একটুখানি পানি দিয়ে এত মানুষ কিভাবে উযু করবে? এবার নবীজি বিসমিল্লাহ বলে সেই পাত্রের মধ্যে হাত দিয়ে রাখলেন, আর সাহাবা একরাম উযু করতে লাগলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন এই সাহাবা একরাম সেই পানি থেকে উযু করছে তখন আমি অবাক হয়ে গেলাম, এত সাহাবী উযু করছে কিন্তু পানি কমছে না, কারণ কি আমি আল্লাহর রসুলের কাছে এসে একটু ঘেসে ওই পাত্রের মধ্যে দৃষ্টি দিলাম, পাত্রের মধ্যে তাকিয়ে দৃষ্টি দিয়ে আমি দেখি আল্লাহর রসুলের পাঁচটি আঙ্গুলের মাথা থেকে স্বচ্ছ পানির স্রোত ধারা প্রবাহিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আনাস কি পরিমাণ মানুষ সেদিন ওই পানি দিয়ে উযু করেছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিন একটুখানি পানি দিয়ে 300 সাহাবী উযু করেছিল, তবু আল্লাহ নবীর হাত সেখানে রাখার কারণে, ভরে রাখার কারণে ওই পানির বরকত কম ছিল না, 300 মানুষ উযু করার পরও ওই পাত্রে আরো পানি অবশিষ্ট ছিল। তাব্রানি শরীফের একটি হাদিস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছে। এই হাদিসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমার ঘরে একদিন নবীজি আসলেন, নবীজি এসে আমাকে আর আমার সন্তানদেরকে চাদরের মধ্যে আবৃত করে নিলেন, আবৃত করে নিয়ে দোয়া করলেন, আল্লাহ আমি যেভাবে আমার আব্বাসকে আর আমার আব্বাসের সন্তানদেরকে আবৃত করে রাখলাম, তুমি কিয়ামতের দিন জাহান্নাম থেকে আমার আব্বাসকে এভাবে হেফাজত করে রেখো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী যখন দোয়া করছে তখন আমি দেখতে পাচ্ছি আমার ঘরের মৃত কাঠের খুঁটি এবং মৃত মাটির দেয়াল, আল্লাহর নবী যখন দোয়া করছেন তখন আল্লাহর নবীর দোয়ার সাথে সাথে মাটির দেয়াল এবং কাঠের খুঁটি আমিন 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 বলছে। বলুন সুবহানাল্লাহ। এই ছিল নবীর বরকত, এই ছিল দোয়ার পাওয়ার। যারা আল্লাহর নবীর আদর্শ আঁকড়ে ধরে রাখবে কিয়ামত পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর দোয়ার বরকতের মধ্যে তাকে সামিল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়ে জীবন ধারণ করার তৌফিক দান করুন। বলুন আমিন।